দর্শকক স্বাগতম জানাই স্টুডিওত মই সুদীপ্ত প্রতিম ভূঁইয়া আর এই মুহূর্তত দিব বিচারিছো রাজনৈতিক প্রেক্ষাপটর এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। এবার গোলাম নবী আজাদে গঠন করিলে নতুন রাজনৈতিক দল আর সোমবারে মুকলি করিলে নতুন দলের চিহ্ন। আর এই মুহূর্তত সেই গুরুত্বপূর্ণ খবর টাইমের প্রতিগী দর্শকর আগবাইছো যে গোলাম নবী আজাদে গঠন করিলে নতুন রাজনৈতিক দল, এটা বিগ ব্রেকিং নিউজ। সদ্য কংগ্রেস ত্যাগী নেতা গোলাম নবী আজাদে গঠন করিলে নতুন রাজনৈতিক দল আর কংগ্রেস দলের কেবাগী বিধায়ক নেতাক ল গঠন নতুন দলের। ডেমোক্রেটিক আজাদ পার্টি নামে নামাকরণ নতুন দলটির, পুনর্বার উল্লেখ করছো ডেমোক্রেটিক আজাদ পার্টি। আর সোমবারে আনুষ্ঠানিকভাবে মুক্তি করলে দলের চিহ্ন। ২৬ আগস্টত কংগ্রেস ত্যাগ করেছিল আজাদে। সদ্য কংগ্রেস ত্যাগী এইগারী নেতায় গঠন করলে নতুন দল। আজাদের সঙ্গে কেবাগী বিধায়ক নেতায় ত্যাগ করেছিল দল। নতুন দলের গঠনের পাছতে দুটা ভাগত বিভক্ত এতে কংগ্রেস। পুনর্বার জানাইছো গোলাম নবী আজাদে গঠন করলে নতুন রাজনৈতিক দল আর আজাদের নতুন দল গঠনে জম্মু কাশ্মীরত কংগ্রেসত মেলিছে ফাঁক। কংগ্রেসের বহু নেতা কর্মী নতুনক যোগ দিছে ডেমোক্রেটিক আজাদ পার্টি। পুনর্বার জানাইছো বিগ ব্রেকিং নিউজ, গোলাম নবী আজাদে গঠন করলে নতুন রাজনৈতিক দল আর ২৬ আগস্টত কংগ্রেস ত্যাগ করেছিল এগারী গোলাম নবী আজাদে। আর সোমবারে যেহেতু আনুষ্ঠানিকভাবে মুক্তি করলে দলের চিহ্ন। নতুন দলের গঠনের পাছতে এটা দুটা ভাগত বিভক্ত হয়ে পড়েছে কংগ্রেস আর আজাদের নতুন দল গঠনে জম্মু কাশ্মীরত কংগ্রেসত মেলিছে বৃহৎ ফাঁক। আর কংগ্রেসের বহু নেতা কর্মী নতুনক যোগ দিছে ডেমোক্রেটিক আজাদ পার্টি। পুনর্বার জানাইছো রাজনৈতিক প্রেক্ষাপটর এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। এবার গোলাম নবী আজাদে গঠন করলে নতুনক রাজনৈতিক দল আর সোমবারে আনুষ্ঠানিকভাবে মুক্তি করে নতুন দলের চিহ্ন। আর যেহেতু ২৬ আগস্টত কংগ্রেস ত্যাগ করেছিল এই নেতাগুলো। এটা কথা উল্লেখ করব যে কংগ্রেসের বহুগী নেতা কর্মী নতুনক যোগ দিছে এই নতুনক খোলা ডেমোক্রেটিক আজাদ পার্টি। আর আজাদের নতুন দল গঠনে এটা জম্মু কাশ্মীরত কংগ্রেসত মেলিছে বৃহৎ ফাঁক। পুনর্বার উল্লেখ করছো এবার গোলাম নবী আজাদে গঠন করলে নতুন রাজনৈতিক দল সোমবারে আনুষ্ঠানিকভাবে মুক্তি করা হয় দলের চিহ্ন। আর গোলাম নবী আজাদের এই নতুন দল গঠনের পাছতে এতিয়া জম্মু কাশ্মীর কংগ্রেসত মেলিছে বৃহৎ ফাঁক।